নমস্কার দর্শক বৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল, সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার নমস্কার, আরজিগর কাণ্ডের ছায়া স্কুল স্তরে আত্মরক্ষার পাঠ ফেরানোর দাবিতে সরব শিক্ষক মহল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আরজিগর কাণ্ডের জেরে উদ্বেগ বাড়ছে শিক্ষক মহলেও। মহিলাদের নিরাপত্তার স্বার্থে স্কুল স্তর থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হোক, এই মর্মে শিক্ষামন্ত্রীকে চিঠি দিল শিক্ষক সংগঠনগুলি। নিরাপত্তার পাশাপাশি তাদের এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য গোড়া থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া উচিত। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা মনে করি স্কুল স্তর থেকেই মেয়েদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া উচিত। তাই শিক্ষামন্ত্রীকে অনুরোধ করলাম স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্যারাটে এবং মার্শাল আর্ট শেখানো বাধ্যতামূলক করতে। সরকার সংবেদনশীল হলে নিশ্চয়ই এটা করবে। বেশ কিছু স্কুল বা কলেজে নিজ উদ্যোগে এই ধরনের আত্মরক্ষার বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যাতে রাস্তাঘাটে কোনো বিপদে পড়লে সহজেই তারা নিজেরা বিপদ থেকে মুক্তি পেতে পারে। তবে আরজিগর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কুল স্তর থেকেই তাদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। পার্ক ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাজা বলেন, আমরা নিজেদের উদ্যোগে আত্মরক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, তবে শিক্ষা দপ্তরের উচিত পাঠ্যক্রমের মধ্যেই এই বিষয়টি গুরুত্ব দিয়ে যুক্ত করা। শারীরিক শিক্ষার শিক্ষকদের স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা বা কোনো বিশেষ প্রশিক্ষিত কাউকে নিয়ে এসে সপ্তাহে দুদিন করে স্কুলগুলিতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া জরুরি। ছাত্রীরা এতে অনেক উপকৃত হবে। শিক্ষক মহলের একাংশের বক্তব্য, পুরসভার স্তরে স্কুলগুলিতে শিক্ষক এবং শিক্ষিকাদের যৌন শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণের ব্যবস্থা সাধারণ স্কুল স্তরে সরকারকে করতে হবে। পাশাপাশি অভিভাবক, পড়ুয়া এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে সপ্তাহে একদিন হলেও কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। নারায়ণ দাস বাঙ্গুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, আত্মরক্ষার প্রশিক্ষণ ছেলে মেয়ে প্রত্যেকেরই নেওয়া উচিত। শুধু আত্মরক্ষা নয়, যৌন শিক্ষা এবং কাউন্সিলিংয়ের বিষয়টিও অবিলম্বে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক। সমাজের অবক্ষয় দূর করতে স্কুল স্তর থেকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতে হবে শিক্ষা দপ্তরকে। সুতরাং বোঝা যাচ্ছে যে আত্মরক্ষার বিষয়টি ছাত্রীদের, অর্থাৎ বিশেষত স্কুলের ছাত্রীদের বিশেষত প্রয়োজন, এবং এর ভার কিন্তু সমস্ত স্কুলের শারীরিক শিক্ষার যে শিক্ষক রয়েছেন তাদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন বিষয়টা হলো যে শারীরিক শিক্ষার যারা রয়েছেন বিভিন্ন স্কুলে, তাদের অনেকেরই হয়তো রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, বা বাকি যারা রয়েছেন এখনও তাদের মধ্যে অনেকেরই হয়তো এখন হাত পা চলে না, বা কোনো রকমে তারা ওই ক্লাসগুলোই নেয়, এইটুকুই করে। এখন এর দায়িত্ব সম্পূর্ণভাবে শারীরিক শিক্ষার শিক্ষকদের ওপর ছেড়ে দিলে কিন্তু কোনো কাজ হবে না। এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে ভাবা উচিত, কীভাবে এইটা ইমপ্লিমেন্টেশন করা যায় পাঠ্যক্রমের মধ্যে, সেটাই এখন দেখার। এটাই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।